ভাবা, সর্বনাশ তো একটা ঘটে গেছে। কি সর্বনাশ? স্যার চলে আসছে, দু একদিন মনে থাকবো। ভুলে করলাম স্যারের সামনে পড়েন না, চিপা চাপা থাকেন। উনি কি আমাকে দেখলে রেগে যাবেন? অবশ্যই। শুনেন, আমি তিনটা জিনিস ভয় পাই, সর্প, তেলেসুরা আর স্যার। এর মধ্যে অধিক ভয় পাই স্যাররে। ওনাকে বললেই হয়, আমি একটা বিশেষ কাজে এখানে এসেছি, কাজ শেষ হবে আমি চলে যাব। যান, আপনি বলুন গে। ভালো বুদ্ধি দিলাম, শুনলেন না, পালাই থাকেন। উনি বাগানে এলেই তো আমাকে দেখে ফেলবেন। ওনার যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার উপায় নাই, চলাফেরা করেন হুইলচেয়ারে। পঙ্গু পঙ্গু। ভালো সমস্যায় পড়লাম তো, কোথায় লুকিয়ে থাকবো? হুইলচেয়ারে ঘর ঘর শব্দ শুনলে গাছে উঠে পড়বেন। আমাদের এখানে বড় বড় গাছ আছে, দেখেন। আমি যাই। ছোট্ট একটা সমস্যা হয়েছে। শুনেছি আপনার স্যার এসেছেন, আমাকে এখন গাছে উঠে বসে থাকতে হবে। হ্যাঁ, অনেকটা সেরকম। কি বলছেন, সত্যি আমাকে গাছে উঠতে হবে? হ্যাঁ, আমাদের এখানে ভালো ভালো গাছ আছে, আমিও মাঝে মাঝে গাছে উঠে বসে থাকি। আপনি গাছে উঠে বসে থাকেন কেন? গাছে উঠে লেখাপড়া করি, লেখাপড়া করি। একদিন না হঠাৎ পা পিছলে পড়ে গেছিলাম, তারপরে যে পায়ে ফ্র্যাকচার হয়েছে। চা খাবেন? চা দিয়ে যাই। এমন রূপবতী কন্যা সচরাচর দেখা যায় না, রূপের সাথে যুক্ত হয়েছে বিদ্যা। একেই বলে সোনায় সুহাগা। সুহাগা কি জিনিস জানি না, লেখাপড়ার পরিমাণ আরো বাড়াইতে হবে। সামনে আসো। আমি কি কোনো প্লেন ধরতে যাচ্ছি? জি না স্যার। তাহলে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছ কেন? এই গাছটার নাম কি? জানি না স্যার। তোমরা গাছ লাগিয়েছো আর তোমরা জানো না? এই এই যাচ্ছ কোথায়? কি করেন বললাম না লুকাই থাকতে? জাম্বরা দেহনের কাছে জাম্বরা দেহেননি আগে? বাহ, খুব সুন্দর। ফুল মেনি ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন। স্যার, কোন বৃক্ষের নাম জানতে চান? সব বইতে লেখা আছে, সাধারণ নাম, বোটানিক্যাল নাম, ঔষধি ব্যবহার। স্যার, এইগুলো হলো পদ্ম। এক মিনিট, এই পদ্ম, প্রচলিত নাম পদ্ম, ইংরেজি নাম লোটাস, বৈজ্ঞানিক নাম হইতেছে স্যার নীলম্ব নিউসিফেরা। আর এটা হইতেছে ফুল ফোটার সময় মে আগস্ট। আর ব্যবহার্য অংশ সমগ্র উদ্ভিদ বিস্তৃতি, বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে পদ্ম ফুল ফুটে থাকে। স্যার, এগুলো ডান্ডা, খাওয়াও যায়। ম্যানেজার, ওর কি মাথা খারাপ নাকি? জি না স্যার, আপনার অত্যাধিক ভয় পাই সেই জন্য এরকম করতে। স্যার,
তুমি কি আমাকে ভয় পাও? স্যার, সত্য কথা বলতে কি, আমি তিনটা জিনিস ভয় পাই। সাপ ভয় পাই, তেলেচুরা ভয় পাই, আর স্যার আপনার ভয় পাই। এই তিনটার মধ্যে আপনারা বেশি ভয় পাই স্যার। আল্লাহকে ভয় পাও না? জি না স্যার, উনি দয়ার সাগর। ভুল করলেন, মাপ চাইলেন, সাথে সাথে মাপ। ওনারা কেন ভয় করব? শোনো সালাম, আমি চাই না কেউ আমাকে ভয় পাক। যারা আমার সঙ্গে মিশবে আমি চাই তারা আমাকে ভালোবাসবে, আমাকে সম্মান করবে, আমাকে শ্রদ্ধা করবে। বুঝেছ? জি স্যার, এখন থেকে আর ভয় নাই। আপনার এখানে ভয় করুন, আপনি পুঙ্গু মানুষ। কি বললে? এই এই, তুমি স্যারের চোখের সামনে থেকে যাও, যাও যাও, তুলো যাও, বেদব যাও। এই এই, ওদিকটা যাও, ওদিকটা যাও, যাও যাও। স্যার, সে বোকা মানুষ। আর তুমি বুদ্ধিমান। স্যার, আমিও বোকা। অধিক পড়াশোনার কারণে বোকা হয়ে গেছি, দিন রাত পড়াশোনার মধ্যে থাকি। বেশি লেখাপড়া করলে মানুষ বোকা হয়, এই প্রথম শুনলাম। স্যার, যে কোনো কাজ অধিক করলে মানুষ বোকা হয়ে যায়। পদ্ম বিষয়ে বাকিটা পড়ে শোনাই। পদ্ম লোটা শুনব না, আমি একটু একা একা ঘুরবো। স্যার স্যার, ওই দিকে যাবেন না স্যার। কেন, ওদিকে কি? না মানে কিছু না, ওই সাপটা বাইর হতে পারে, আপনি তো আবার দৌড় দিতে পারবেন না, সেই জন্য বললাম স্যার। পরিস্থিতি, পদ্ম গাছ পাকে ব্র্যাকেটে কাদায় জন্মায় বলে এর অপর এক নাম পঙ্কস। পঙ্কস, এর কাণ্ডটি মাটির নিচে থাকে, এর প্রধান মূল থাকে না, কাণ্ডের গোড়া থেকে কিছু অন্থনি, এটা আবার কি অন্থনি। ম্যানেজার, ম্যানেজার স্যার, মনে হলো একটা মেয়ে সামনে দিয়ে চলে গেল। না, এখানে মেয়ে আসবে কই থেকে? না তো স্যার, আপনি মনে চোখের ধান্দা দেখছেন স্যার। চোখের ধান্দা দেখেছি? জি স্যার। স্যার, যারা নরনচরণ করতে পারে না তারা অন্যের নরনচরণ দেখে। স্যার চলুন, আপনি নিয়ে যাই স্যার। আপনি আমার ভয় পাইতে নিষেধ করছেন না, এখন আর আমি আপনার ভয় পাই না। আপনি জিম্মারে বসে থাকেন, আমি আপনার নিয়ে যেতেছি। গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি, চলে না গাড়ি, চলে না, চলে না, চলে না রে। বললাম না লুকিয়ে থাকতে, স্যার দেখে ফেলেছেন। লুকিয়ে থাকবো কিভাবে, বরং গেটটা খুলে দিন, আমি চলে যাই। কাজ শেষ করবে তারপর যাবে, এর আগে না। আমি আমার নিজের ব্যাপারটা আপনার স্যারকে বলি, আমি নিশ্চিত উনি রাগ করবেন না। তোমাকে বলতে হবে না, আমি বলবো। স্যার হঠাৎ চলে এসেছেন তো, পরিস্থিতি আমার গ্রিপে নাই। পরিস্থিতি কখন আপনার গ্রিপে আসবে সেটা বলা মুশকিল। তুমি কি বিবাহ করেছ? না। আমার সেরকম অনুমান ছিল, অনুমান সঠিক হয়েছে। সাথে মোবাইল আছে? না। তার মানে কোনো ছেলের সাথে লটর পটর নাই? লটর পটর থাকলে মোবাইল থাকতো। ধরো এটা রাখো। এটা দিয়ে কি করবো? কানের পাশে গুজে রাখো, দেখতে ভালো লাগবে।
এসব কি? আসসালামু আলাইকুম স্যার, আমার চিনছেন? আমি হে বিখ্যাত কদ্দুত বয়াতি। এই যে ফুলাফন লইয়া গান গেলাম না, এই দিন দিন নয় আর সেখানে কি কাজে আইসি? বিনা কাজে ঘুরার মতো সময় আমার নাই, কারণ এমন বিখ্যাত হয়েছি যেখানে যে মানুষ সেখানে আমার ফিসকার তুললে আর ফুলাফানে কাতা পাড়ায় দে এই ফটোগ্রাফের লাগিয়া। স্যার শব্দটা ফটোগ্রাফ না স্যার, অটোগ্রাফ। আর এ কথা হে, অসুবিধা নেই, আমি পরিচয় করে দিই। আমি একজন নজর রাখছি, এম এ পাস। হ্যাঁ, কারণ দেশ বিদেশের লোকজন আসে, ইংরেজিতে কথা কইতে হয়, একটু ইংরেজিতে কথা বলবো স্যারের সাথে। রেসপেক্টেড স্যার, আই এম আলী, আই এম দ্য প্রাইভেট সেক্রেটারি অফ লিজেন্ডারি ফোক সিঙ্গার মিস্টার কুদ্দুস। হাউ ডু ইউ স্যার? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সালাম স্যার। এগুলোকে ঘাড় ধরে বার করে দাও স্যার। উই মিন নো হার্ম। এই যে শুনেন, আপনারা ওই গাছতে লেগে বসেন যান, এমনি গরমের মধ্যে ঘুরে স্যারের মেজাজ হয়েছে চড়া, তারপর চোখে দেখছে ধান্দা, পরে ঠিক হয়ে যাবে, যান যান আপনারা, যান যান। অপমানে কি করলো? আপনার একটা কথা বলি স্যার, আপনি আমারে বলছিলেন আপনার সঙ্গে যে মিশবে সে আপনার শ্রদ্ধা করবে, ভালোবাসবে। এই যে তাদের সঙ্গে যে ব্যবহারটা করলেন স্যার, এরা কি আপনারা শ্রদ্ধা করবে, ভালোবাসবে? কোন স্যার? স্যার বেদু বলে মাফ করে দিন স্যার। আমার চিনে না, আমি একজন এমন একটি বিখ্যাত ব্যক্তি, আমার চিনে না। হ্যাঁ বাংলাদেশে তা না, এই বিলাততা, হ্যাঁ বিলাতে আমার সরব, আমার 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 চিনে। এই চিনে না? ইয়েস স্যার, ইউ আর এ লিভিং লিজেন্ড। বাংলায় কও স্যার, আপনি হচ্ছেন গিয়ে জীবন্ত কিংবদন্তি। আরে বাবা, এটা তো ইংরেজিতে কে কঠিন করে কইছো? এই ডুলো বাড়ি দে, যে অপমানটা আমি হয়েছি এই অপমানটা মনটা খুব খারাপ হয়ে যায় গা। দিয়ে গান দু একটা গান টান দিয়ে দিই, আত্মনে শান্তি করতাম পারি। আমার পাগলা গোরা রে ওরে মানুষ, কামার মতো বেরোছো রে, তুমি তো আমার দলের মানুষ, তুমি তো মনের বেতার, তো তুমি একটু বুঝদা, তুমি শরীর লাল ছাড়া দেও। আমার পাগলা সুবারি লাগে আরো লাগে ফুল, গসিয়া গসিয়া জলে ধীরিতে রাগুল, মরিব মরিব আমি মরিব জীবনে। স্যার আপনাকে সিলে সিলে বন্ধ করতে বলছেন। এটা সিলে সিলে নাকি? এই কি কয় এটা বলে সিলে সিলে? স্যার বিকুল বিকুল। আরে তুমি বিকুল বিকুল বন্ধ করো তো,
অপমানটা কিটা করছে? তুমি এইটা আগে বিবেচনা করার চিন্তা করো। ইট ইজ ভেরি আনকাইন্ড। সামনে পুষ্কিনী আছে, আপনার পুষ্কিনী পারে গিয়ে যত ইচ্ছা চিলে চিলি করেন, যান। নো, উই আর লিভিং স্যার, উই আর লিভিং। চলেন স্যার। আপনারা যাইতেছেন? আসসালামু আলাইকুম। পুষ্কিনী কোন দিকে? সোজা সামনে গিয়ে। আচ্ছা, এই গানের দল তুমি এনেছো? জি স্যার। কেন? আমি একটা গান লিখেছি, এই গানটা এরা নিয়ে যাবে, গ্রামে গঞ্জে গাইবে। তুমি গান লিখো? জি স্যার, আমি বিটিভি এবং বাংলাদেশ বেতারের এনলিস্টেড গীতিকার। যখন লেখাপড়া করতে করতে মন অস্থির হয় তখন গান লিখি। কী গান লিখবে যে এরা গ্রামে গঞ্জে গাইবে? কঠিন বিচ্ছেদী প্রেমের গান, দেখা হয় কিন্তু মিলন হয় না। কঠিন বিচ্ছেদী প্রেমের গান তুমি গ্রামে গঞ্জে ছড়িয়ে দেবে, তোমার সমস্যাটা কি? মনে বড় অস্থিরতা, অস্থিরতা কমাতে চাই। নিজে তো আর গ্রামে গঞ্জে গিয়ে গাইতে পারবো না, এরা গাইবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিচ্ছেদী গান। তোমাকে ইডিয়েট বললে ইডিয়েটকেও অমর্যাদা করা হয়। ইয়েস স্যার, ইহা সত্য। চলে যাব। বিচ্ছেদের গান গাইতে হবে? বাংলাদেশের জেলায় উপজেলায় থানায় মহল্লায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিচ্ছেদ, বিরাট খরচের ব্যাপার। খরচ কে দিবে? আমি দেব, বিষয় সম্পত্তি জমা টাকা সব দেব। বিচ্ছেদের কারণ কি? উনি নাম কি? স্যার, একটা মেয়ের প্রতি ওনার দুর্বলতা তৈরি হয়েছে, এই বিষয়টা নিয়ে তিনি একটা বিচ্ছেদের গান লিখেছেন। সেই বিচ্ছেদের গান আমাদের গাইতে হবে গ্রামে গঞ্জে থানা উপজেলায় সব কি সুন্দর। আপনার পরিচয়টা কি জানতে পারি? দেবার মতো তেমন কোনো পরিচয় নেই। আই এম আলী, প্রাইভেট সেক্রেটারি অফ লিজেন্ডারি ফোক সিঙ্গার মিস্টার কুদ্দুস। কুদ্দুসকে চিনেছেন তো? জি না, চিনতে পারিনি। কি দেখছেন, সৌন্দর্য? হ্যাঁ, আমি অবশ্য পাথরের সৌন্দর্য চাইতে মানুষের সৌন্দর্য বেশি বিশ্বাস করি। ম্যানেজার, ম্যানেজার, এটা ম্যানেজার কই গেল? থ্যাংক ইউ। আপনার হাত অত্যন্ত সফট। থ্যাংক ইউ।
আপনার কপালে আজ কি আছে আল্লাহ জানে, আল্লাহ খোদার নাম নেন, যান ওই যে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একলা আইছি, ম্যানেজারে খুঁজে পাইতাছি না। আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। জান ক্ষমা দিলাম। আজ আমার স্ত্রীর মৃত্যু দিবস, এই দিনটাতে আমার একা থাকতে ভালো লাগে। আপনাদের সবাইকে একসঙ্গে দেখে হঠাৎ রেগে গিয়েছিলাম। বেশি রাগ উঠলে মাটির দিকে তাহায়া তিনবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কইলে রাগ দেখে না, পানিয়ে যায়। ধন্যবাদ, কথাটা মনে রাখব। যান বিশ্রাম করেন, খাওয়া দাওয়া করেন, যান। এই যে সাউকি, স্যারের সাথে দেখা করতে চাই। স্যারের সাথে দেখা করার দিন আর খুঁজে পাইলে না? আজ তার মেজাজ এমনিতে আসমান উঠে আছে, সামনে যারে পাইতেছে তারে ধমকাইতেছে, ওনার সামনে দিয়ে একটা মাসি গেল ধমক খাইব এমন অবস্থা। আমারে ধমকাইব না। উনি কোন রসগোল্লা, ওনারে ধমকাইব না। সাহস থাকলে যাও, ও যে বিছানা পাইতে দিছি শুয়ে আছে, যাও। ডিস্টার্ব করছো কি খবর আছে? যাই আস্তে করে কদম পিছু করে চলে যাবে, যাও। স্যার আমারে চিনছেন? না, তোমাকে কি আমার চেনার কথা? হুম, আমার অপারেশন হইলো, আপনি খরচ দিলেন। ও আচ্ছা আচ্ছা, তুমি সেই ক্ষুদ্র গায়িকা? হুম, আমার নাম মদিনা। মদিনা কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? আমি ভালো আছি। শোনো মদিনা, তোমার কথায় কিছু ভুল আছে। তোমার চিকিৎসা হয়েছিল সরকারি হাসপাতালে, সরকারি হাসপাতালে চিকিৎসা ফ্রি, আমি শুধু ওষুধপত্র দিয়েছি। স্যার আমার একটা খবর আছে। বলো কি খবর? আমার মার আরেক জায়গায় বিয়া হয়েছে, এখন আমার বাপও নাই মাও নাই। তাতে কি হয়েছে? আমি তো আছি, আমি আমি এখানে এতিমখানা বানাবো, সেখানে খেলাধুলা হবে, লেখাপড়া হবে। হ্যাঁ, গীত গাবো স্যার? না, এখন গীত শুনতে ইচ্ছে করছে না। তুমি চুপচাপ আমার পাশে বসে থাকো। ভ্রমর কুয়ো গিয়া শ্রীকৃষ্ণ বি ছিদেরানলে আপনি বিচ্ছেদের গান লিখে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চান? কার জন্য এত বিচ্ছেদ? সেটা বলতে একটু অসুবিধা আছে। আপনিও কি গানের দলের সঙ্গে যাচ্ছেন? সেরকম ইচ্ছা স্যার, এখানে এতিমখানা বানাবে, এতিমটা কেউ করবে, আমার লেখাপড়া ডিস্টার্ব হবে। উনি এখানে এতিমখানা বানাবেন? হ্যাঁ, দানপত্র লেখা শেষ হয়েছে, মানুষটা দুই হাতে কামাই করে আর সাইড হাতে দান করে, ওনার ব্রেনে সামান্য ডিস্টার্ব আছে বলে আমার ধারণা। এরকম একজন মানুষের সঙ্গে আপনারা আমাকে দেখা করতে দিচ্ছেন না, আশ্চর্য। এই যাও কই, এই আসো আসো। জি, আর আপনারা তো ডাকি নাই। ও, গানটা কি লেখা হয়েছে? প্রথম এক লাইন লিখেছি, বাকিটা আসতেছে না, মনে কষ্ট তো তাই।
প্রথম লাইনটা কি? বিচ্ছেদের আগুনে পুইরা কয়লা হইলাম গো সখী। গান তো ভালো। প্রথম লাইনটা দিয়ে আসেন, দেখি কিছু বাইর হয় কিনা। কিছু কি বের হয়েছে? না, মাথায় আস্তে আস্তে টুকা দেন, দেখি কাজ হয় কিনা। মাথা তো ফাটে ফেলাইছেন। এই তো কাজ হয়েছে। বিচ্ছেদের আগুনে পুড়ে কয়লা হইলাম গো, বিচ্ছেদের আগুনে পুড়ে কয়লা হইলাম গো, বিচ্ছেদের আগুনে পুড়ে কয়লা হইলাম গো। স্যার, আরেকটা লাইন পাওয়া গেছে। আমি জ্বলি তুষের মতো জ্বলি, আমি জ্বলি তুষের মতো জ্বলি। তুমি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে এমএস করছো? জি স্যার। বিষয় বটানি? জি। আমার এখানকার ঔষধি গাছগুলো নিয়ে তুমি পেপার লিখবে। আমার মেডিসিনাল প্ল্যান্টস নিয়ে পিএইচডি করার ইচ্ছে আছে। আপনার এখানে রেয়ার কিছু ঔষধি গাছ আছে। তুমি কাজটা করলে আমার বৃক্ষরা সম্মানিত বোধ করবে। আমার স্ত্রী বেঁচে নেই, সে বেঁচে থাকলে কি যে খুশি হতো। বেশিরভাগ গাছে কি তার লাগানো? হ্যাঁ, আমি তাকে ডাকতাম বৃক্ষ মাতা। আচ্ছা, ভালো কথা, আমার ওই গাঁধাগুলি কি তোমার ঠিক মতো যত্ন করছে? জি স্যার, করছে। করার কথা না, দুজনেই উন্মাদের কাছাকাছি। একটা বাচ্চা মেয়ে আমাকে গান শোনাচ্ছিল, হঠাৎ একজন তাকে পাঁজাকোলা করে নিয়ে বাইরে ছেড়ে দিয়ে এসেছে। তুমি হাসছো? আমার যে ম্যানেজার, সে আছে বিচ্ছেদের গান নিয়ে। তিনি আমাকে বলেছেন তিনি বিচ্ছেদ গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে চান। নিজের কষ্ট, নিজের বিচ্ছেদ নিজের মধ্যে রাখতে হয়, ছড়িয়ে দিতে হয় না। ছড়িয়ে দিতে হয় আনন্দ অথবা এমন কিছু যা মানুষের কাজে আসে। একটা উদাহরণ দিন, আমারও এরকম কিছু করার ইচ্ছে করে। শিক্ষা হতে পারে, স্বাস্থ্য বিষয়ক হতে পারে, তবে সবচেয়ে ভালো হয় ট্যাক্স দেওয়ার ব্যাপারে মানুষকে আগ্রহী করে তোলার বিষয়টা। এটা একটা নতুন বিষয়, বিদেশে সবাই ট্যাক্স দেয়, এই দেশে কেউ ট্যাক্স দিতে চায় না। বিত্তবানেরা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্যে উকিল রাখেন, ব্যারিস্টার রাখেন, কিন্তু তারা বোঝেন না যে একটা দেশ বড় হয় ভিক্ষার টাকায় নয়, জনগণের ট্যাক্সের টাকায়। কষ্ট করে মানুষ টাকা উপার্জন করে বলেই দিতে চায় না। হ্যাঁ, সে মনে করে যে সরকার জোর করে তার টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু সে নিজেও যে সরকারের অংশ এটা বোঝে না। তার ট্যাক্সের টাকায় স্কুল কলেজ মাদ্রাসা হচ্ছে, ইউনিভার্সিটি হচ্ছে, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট হচ্ছে। তুমি সরকারি হাসপাতালে যাও, ফ্রি চিকিৎসা, পড়াশোনাও তো প্রায় ফ্রি। অবশ্যই, তুমি আমার ওই গাধা ম্যানেজারটাকে বলো ওই বিচ্ছেদের গান বাদ দিয়ে একটা ট্যাক্সের গান লিখতে, এবং সেই গানটা গ্রামে গঞ্জে প্রচার করতে, খরচটা আমি দেব। আমার কথা কি উনি শুনবেন? তুমি যা বলবে গাধাটা তাই শুনবে। আমি নিশ্চিত যে ওর বিচ্ছেদের কারণ তুমি।
মেয়ে দেখলেই সে প্রেমে পড়ে যায়। আমার পরম সৌভাগ্য যে আপনার মতো একজন মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে। এসো আজকে আমরা একসঙ্গে লাঞ্চ করি। সালাম সালাম, আমায় খাবার দাও। স্যার আজ তো খানা পাক নাই। কেন? ম্যানেজার স্যার বিচ্ছেদের গান নিয়ে ছোটাছুটি করতেছেন। বাবুর্চি গেছে ছুটিতে, এটা তার মনে নাই, বাজারও করা হয় নাই। স্যার আমি রান্না করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আপনি দেখুন রান্নাঘরে কী আছে কী নেই, আর বাজার করে দিন। এটা আমার ডিউটির মধ্যে পড়ে না আপা, এটা ম্যানেজার স্যারের ডিউটি। সালাম। স্যার আমার ধুম দেওয়া লাভ নেই এখন, আর আমি আপনার ভয় পাই না স্যার। আমি ভয় পাই দুটা জিনিস, সর্প আর তেলাচুরা। অবস্থাটা দেখেছো? ট্যাক্স নিয়ে আমি গান লিখব, এটা গান লেখার বিষয়? হ্যাঁ বিষয়। তুমি যখন বলতেছো তখন অবশ্যই বিষয়, লিখবো কি সেটা বুঝতেছি না। অল্প কথায় মূল বিষয়টা বলা যায় কিনা দেখুন, আপনার গান শুনে লোকজন যেন ট্যাক্স দিতে আগ্রহী হয়। আগ্রহ করে নিজের ইচ্ছে উপার্জনের টাকা দিয়ে দিবে বাংলাদেশ এই জিনিস? ঘাড়ে চাপ দিয়ে টাকা নিতে হবে? বাংলাদেশ বদলাচ্ছে, ঘাড়ে চাপ দিয়ে ট্যাক্স আদায় করতে হবে না, সবাই নিজের আগ্রহেই ট্যাক্স দিবে। আপনার দায়িত্ব হচ্ছে গ্রামে গঞ্জে খবরটা পৌঁছানো। গানটা কি লিখবো এটাই তো বুঝতেছি না, ট্যাক্সের মতো জটিল বিষয় নিয়ে গান? বিজ্ঞানী আইনস্টাইন পর্যন্ত বলেছেন ট্যাক্স অতি জটিল বলে তিনি বুঝেন না। উনি রসিকতা করেছেন, ট্যাক্স এমন কিছু জটিল বিষয় না। আপনি গাছে উঠে বসুন, আইডিয়া চলে আসবে। কিছু মনে করবেন না, আমাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা কি হবে? আরে রাখেন আপনার খাওয়া দাওয়া, আমার প্রয়োজন ভাব। আসছেন যখন টুকা দিয়ে যান, আসতে দিবেন, এটা মাথা নারকেল না। আসছে আসছে, কুদ্দুস সাহেবের গান দিয়ে শুরু করি, পরিচিত সুর। বলেন শুনি। এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের নিবেন আপনি সেই দিনেরও কাছে। কিভাবে? আর একটা টুকা দেন বলতেছি। যান একটু ঘুরান দিয়ে আসেন। আপনি রান্না করে কি আশ্চর্য, কি আশ্চর্য! কেন, যে চুল বাঁধে সে কি রাঁধে না? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এখন থেকে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। সাহায্য করতে চান করুন, দয়া করে আছাড় খাবেন না। কিছু বলেন আমি। বাজলো রূপার ঘণ্টা, টুনটুন রব, কাছে আসেন মন দিয়ে শুনেন ভাই সব। জননী জন্মভূমি, দেশ আপনার মা, দেশ মাতার চোখে জল তা হবে না। চোখের জল মুছতে হবে করেন অঙ্গীকার, সবাই এখন ট্যাক্স দিবেন বলেছেন সরকার।
এই টাকাতেই দেশের গাড়ির সচল হবে চাকা, সোনালি রং দিয়ে যেন দেশ মাতাকে আঁকা। বাজলো বাজলো রূপার ঘন্টা, টুন 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 রব, কাছে আসে এনে মন দিয়া শুনে এনে বাই সব। বাজলো বাজলো রূপার ঘন্টা, টুন 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 রব, কাছে আসে এনে মন দিয়া শুনে এনে বাই সব। জননী জন্মভূমি দেশাপনার মা, দেশ মাতার চোখে জলতা হবে না। জননী জন্মভূমি দেশাপনার মা, দেশ মাতার চোখে জলতা হবে না। বাজলো বাজলো রূপার ঘন্টা, টুন 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 রব, কাছে আসে এনে মন দিয়া শুনে এনে বাই সব। হবে করে অঙ্গীকার, সবাই এখন ট্যাক্স দেবেন বলেছেন সরকার। এই টাকাতেই দেশের গাড়ি সচল হবে চাকা, সোনালি রং দিয়ে যেন দেশ মাতাকে আঁকা। চোখের জল মুছতে হবে করে অঙ্গীকার, সবাই এখন ট্যাক্স দেবেন বলেছেন সরকার। এই টাকাতেই দেশের গাড়ি সচল হবে চাকা, সোনালি রং দিয়ে যেন দেশ মাতাকে আঁকা। বাজলো বাজলো রূপার ঘন্টা, টুন 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 রব, কাছে আসে এনে মন দিয়া শুনে এনে বাই সব। হবে করে অঙ্গীকার, সবাই এখন ট্যাক্স দেবেন বলেছেন সরকার। এই টাকাতেই দেশের গাড়ি সচল হবে চাকা, সোনালি রং দিয়ে যেন দেশ মাতাকে আঁকা। চোখের জল মুছতে হবে করে অঙ্গীকার, সবাই এখন ট্যাক্স দেবেন বলেছেন সরকার। এই টাকাতেই দেশের গাড়ি সচল হবে চাকা, সোনালি রং দিয়ে যেন দেশ মাতাকে আঁকা। বাজলো বাজলো রূপার ঘন্টা, টুন 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 রব, কাছে আসে এনে মন দিয়া শুনে এনে বাই সব। চৌকের জল মুছতে হবে করেন অঙ্গীকার, সবাই এখন ট্যাক্স দেবেন বলেছেন সরকার। সবাই এখন ট্যাক্স দেবেন বলেছেন সরকার। সবাই এখন ট্যাক্স দেবেন বলেছেন সরকার।